বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পরে বিয়ে করতে অস্বীকার। গ্রামবাসীদের চাপে পড়ে অবশেষে বিয়ে করলেন সরকারি আধিকারিক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও রেজিস্ট্রি বিয়ে, পরে ওই মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে আবগারি দপ্তরের আধিকারিক কল্যাণ মণ্ডল। বাধ্য হয়ে আদালতে দ্বারস্থ হয় ওই মহিলা। রেজিস্ট্রি বিয়ে হয় স্ত্রীর দাবি করেন তিনি। বুধবার আদালতে আসে কল্যাণ। গ্রামবাসীরা তাকে নিয়ে গিয়ে সামাজিক মতে পুনরায় বিয়ে দেয়। আমরা বলতে আমি এসে থেকে অলরেডি আমার গ্রামের ছেলেপেলে সবাই তাকে নিয়ে আমার মহিলারা মিলেমিশে তাকে বিবাহ দিচ্ছে। আমার খুব ভালো লাগলো যে দুজনে খুবই সংসার হোক, মিলেমিশে থাকুক, এটা আমি কামনা করি ঈশ্বরের কাছে। সবাই মিলে ছেলেটাকে রিকোয়েস্ট করলাম এবং এনেই আমরা এখানে এসে তাদেরকে বিয়ে শাদি দিলাম। এবং আমরা চাই যে তা আগামী দিনে সুখে শাদি থাকুক, কারোর জন্য জীবন কোনো বাচ্চা কোনো মা বাবার যেন কোলখালি না হয়। মেয়েটা তো কালকে মরার মতো হয়েও গেছিল। এদিকে মামলা প্রত্যাহার না করলে স্ত্রীকে মেনে নিতে নারাজ কল্যাণ মণ্ডল। আমি ওকে অ্যাভয়েড করার চেষ্টা করে গেছি, ওর জোর করে টেনে এসেছে তোমরা ছাড়া বাঁচবে না। তারপরে তুমি দেখা করো দেখা করো অনেক কথা আছে। হ্যাঁ, আমরা কেস তুলে নেবো, দেখা করলাম একদিন, কথাবার্তা বললাম। আমি বলেছি যে কেস তুলবে তোমাদের ব্যাপার, তোমরা কেস করেছো তোমরা সিদ্ধান্ত নেবে, তুলবে কি তুলবে না, তোমরা যদি কেস চালাও আমরা কেস চালাবো। এখন আমি বলেছি কেসটা না মেটা বন্ধ করে সম্ভব না, কেসটা মিটি তারপরে পরিষ্কার করে বিয়ে করবো, আমার বক্তব্য একটাই। অনার স্ত্রী তার দাবি স্বামী কল্যাণকে নিয়েই সংসার করতে চান। দেখাশোনা করে আমাদের অনুষ্ঠান হয়ে রেজিস্ট্রি ফর্ম ফিল আপ হয়েছে, এনগেজমেন্ট হয়েছিল, তারপরে আমার বাড়ি আসতো থাকতো, আমাদের মধ্যে সম্পর্ক হয়ে তারপরে জানিয়ে দেয় বিয়ে করবো না। কিন্তু সেখান থেকে আমি এই 3 বছর এখনো সম্পর্ক আছে, বিয়ে করবো, নিয়ে যাব নিয়ে যাব, কিন্তু এখন আবার বিয়ে করতে রাজি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ থমাস ল্যান্ড, সন্দেশখালী।